হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রিশন অরিজিনালস। আর তোমাদের সবাইকে শুভ শুভ স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে একটা স্পেশাল ডে, সেটা হলো আজকে দিদি আর জামাইবাবুর অ্যানিভার্সারি। আজকে ফোর্থ অ্যানিভার্সারি ওদের। আর পৃথ্বীরাজ আমার সাথে নেই, কারণ পৃথ্বীরাজ দিদি আর জামাইবাবুকে আনতে গেছে। তো আজকে ওরা বলেছে আমাদেরকে কোথায় নিয়ে যাবে, মানে কোন রেস্টুরেন্টে নিয়ে যাবে আমরা সেটা জানি না, নিয়ে যাবে কোথাও একটা। তো আমরা এখন বেরাবো, পৃথ্বীরাজ আসলেই আমরা বেরাবো। তো তোমরাও আমাদের সাথে থাকো আর আমাদের পাশে থাকো, লেটস গো গাইস। আমরা এখন বেরাচ্ছি, পৃথ্বীরাজ দিদি জামাইবাবুকে নিয়ে চলে এসছে, চলো দেখা যাক। এই যে দিদি জামাইবাবু সবাই চলে এসছে, এই যে দিদি নীলান্তিকা, এই যে জামাইবাবু, হ্যাপি অ্যানিভার্সারি। নীলান্তিকাও ছিল, সানান্যাও ছিল। এবার ব্যাপারটা হচ্ছে খেতে খেতে খাওয়ার মধ্যেই হারিয়ে গেছি, আর খাওয়ার শুটটা নেওয়া হয়নি। তো এখন শেষের পথে খাবার গুলো এই ম্যাডামও খাচ্ছে। তো দুষ্টু আমার এখন না, ও শর্টগুলো নিতে ভুলে গেছে। বলেছি কতটা দেখাতে পারি তোমাদেরকে, দাদা হয়ে গেছে। আর জামাইবাবু একটু লাজুক লাজুক, এর জন্য ক্যামেরার সামনে আসতে চায় না, রিলও করে না। খুব সুন্দর লাগে, খুব সুন্দর লাগে জামাইবাবুকে ড্রেসটা। আর তোমরা একটু সবাই জানিও যে আজকে এদের দুজনকে কেমন লাগছে দেখতে। এদের দুজনের অ্যানিভার্সারি এই জুটিরই, সবাই বেস্ট জুটি আমাদের, সবাই উইশ করবে ওদেরকে, না তোরাও বেস্ট জুটি, ব্লেসিংস দেবে, দারুণ জুটি। কল্যাণী হাইরোডে ব্যারাকপুরের মানে একদম কাছাকাছি, বেশিক্ষণ লাগবে না, আমরা প্রায় পৌঁছে গেছি। Let's go.
ডিব্যাপি বিরিয়ানি সেন্টারে চলে এসেছি ব্যারাকপুরে। আর হচ্ছে পৃথ্বীরাজ গাড়িটা পার্ক করতে যাচ্ছে, এখন ভেতরে যাওয়া যাক, চলো লেটস গো। দেখি খুব সুন্দর ছিল মটন বিরিয়ানি, টেস্ট খুব ভালো ছিল, ব্যবহার খুব ভালো ছিল ভেতরে। আর গেস ওয়াট, আজকে ডিব্যাপিটা জন্মদিন, তো এর জন্য সেলিব্রেশন হচ্ছিল ভেতরে, ওটা হয়তো দেখাতে পারবো না। তো এখন আমরা বাড়ি যাবো টান টান, আর ব্লগটাকে শেষ করবো, খুব ক্লান্ত হয়ে গেছি, টোটালি এক্সস্টেড। এখনো বাকি আছে গাইস, আচ্ছা আচ্ছা আচ্ছা, সারপ্রাইজ দেব, এখনো অনেক কিছু বাকি আছে, এখনো অ্যানিভার্সারি কেকই কাটা হয়নি, অ্যানিভার্সারি টাইম চলে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, 12টা বেজে গেলে শেষ হয়ে যাবে, তো কেকও কাটা বাকি আছে। ব্লগটাকে দেখতে থাকো, দেখতে থাকো, দেখতে থাকো, লেটস গো। ঘুরে ফুরে চলে আসলাম মোটামুটি ব্যারাকপুর থেকে, ডিব্যাপি বিরিয়ানি, ডিব্যাপি বিরিয়ানি খেয়ে দিদি বাড়িতে চলে এসেছি। আর গাড়ি গরমে আমরা খুব এক্সস্টেড হয়ে গেছি, কারণ এসি চালালে ভিতর দিয়ে ভাপ জমে যাচ্ছে, এর জন্য এসিটা অনেকক্ষণ চালিয়ে দেবো বন্ধ করে দিয়েছি, এর জন্য গরমটা লেগেছে। আর ওনাদেরও ম্যাডামদেরও সাফোকেশন হচ্ছিলো খাওয়া দাওয়ার পরে, দরজা জানলা আটকে এসি চালিয়ে রেখেছিলাম, তো কাজ খুলে এসেছি, গরমে ভুগেছে, আমি বলেছিলাম গরম লাগবে এসি বন্ধ করলে, প্রচণ্ড গরম, তো গাড়িটা পার্ক করে দিয়েছি একদম ঠিকঠাক জায়গায়, গাড়িটাকেও পার্ক করে দিয়েছি, আর 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 এখনো কেন দাঁড়িয়ে আছি, এখনো ভিডিওটা এন্ড হয়নি, তো পার্টি শুরু হই। হ্যাঁ, এখন দিদি মানে দিদি আর জামাইবাবুর যে অ্যানিভার্সারি, সব তো ঘোরা খাওয়া দাওয়া উইশ করা সবকিছু হলো কমপ্লিট, বাট আমাদের ট্রিট দিলো, ট্রিট দিলো, আর 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 কিন্তু মেইন যেটা কেক কাটা আর গিফট দেওয়া। নিনা হাই বলে দাও, আমরা এখন জামাইবাবু আর দিদির বাড়ি চলে এসেছি, এই যে নিনা, হাই করে দাও। হাই, এই যে শুরু হয়ে গেল এখন কেক কাটিং সেরেমনি, লাইক এ কাইন্ড টাইপ অফ দ্যাট। এই জামাইবাবু ধরছে না, কি ব্যাপার? হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি বোথ অফ ইউ, জামাইবাবু আর দিদি, তোমরা এরকম ভাবে আমাদের সাথে থাকো, সুখে সংসার করো,
100 সন্তানের মা হও, তোমাদের সকল সুখ কামনা করি, আর তোমরা হ্যাপি থাকো। ক্ল্যাপ 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 ক্ল্যাপ, সবাই বিগ ক্ল্যাপ। ওয়াও 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 ওয়াও, আজ কি শাম দিদি আর জিজুকে নাম, ওয়াও খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর, ওয়াও কতক্ষণ ধরে জ্বলছে ক্যান্ডেলটা, চলো ক্যান্ডেল নিয়ে গেছে, কেক কাটিং হবে, পুরো তুলে দিয়েছে। এই এই কেক মাখাও কেক মাখাও কেক মাখাও দিদিকে, বাবা বাবা কি খুশি নীলান্তিকা, কি আনন্দ হচ্ছে নীলা, ও মা মা কেক কাটছে, ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ, ওয়াও ওয়াও ওয়াও, সুন্দর সুন্দর। এই তো মুখে আছি দুজন দুজনকে, ভালো করে ভালো করে, বেশি করে বেশি করে দিদি, বেশি করে খাওয়াতে হবে জামাই বাবুকে, না না বেশি করে দিদি খাওয়াতে হবে, হবে না বেশি করে, বাবা চোখে চোখে কথা হচ্ছে এখন, ওয়া 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 ওয়া। আমি ক্যামেরাম্যান, আমি নেই, ঠিক আছে, আমার ফ্রেম আদের কাছে, কেউ কিছু মনে করবে না কিন্তু। আমি কমেন্ট্রি করেছি, ঠিক আছে, আমি বকবক করে করে তোমাদের পাশে ছিলাম, পাশে না থেকে, ওকে কেউ বলতে পারবে না পাশে ছিলাম না, তো আমি চোখে খাইয়ে নিই। কেক কাটা হয়ে গেল, এবার মেইন জিনিস যেটা হচ্ছে উপহার, কি গিফট দেবে জামাইবাবু। আমাকে বলেছিল দিদিকে বলতে না, ঠিক আছে, যে তো তোমার দিদির জন্য আমি একটা স্পেশাল অ্যান্ড সো মাচ কাইন্ড অফ এক্সপেন্সিভ থিং এনেছি, দিদিও এনেছে, জামাইবাবুকে বলেনি, এটা দুজনের ঘটনা আমি জানি, ঠিক আছে, আমিও জানি। তো চলে যাব একদম টান টান গিফটের পর্বে, চলো দেখি কে কাকে গিফট দেয়, গিফট দেবে জামাইবাবু, দিয়ে দাও দিয়ে দাও, বাপরে বাপ, এর মধ্যে কি আছে, দেখি ১০,০০০ টাকার শাড়ি কেমন করেছে, তোমার একটা ক্লোজ ট্যুর দেবো, ঠিক আছে। দিদু আসো আসো, মনার খাবার বানাচ্ছে, আমি বলে দিচ্ছি আগে, কারণ এই মেয়েটা কিচ্ছু খায় না। তো এবার দিদি গিফট দেবে, দেবে না দেবে না করে করে, জানি না আমার পছন্দ কতটা হবে, বাট বলো গুড ক্যাচ, সো ফাস্ট রিফ্লেক্সেস, আজকের এই সুন্দর সুন্দর দিনটা এখানেই শেষ হতে চলেছে, আমরা সবাই খুব 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 মজা করেছি, খুব মজা করেছি, আর সাবস্ক্রাইব করতে হবে, অনেক মজা তোমাদেরও করিয়েছি, তোমাদেরকে সবটা দেখানোর চেষ্টা করেছি, সো সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, নেক্সট ভিডিও আবার আসছে, ওটা আমার সাথেই হয়তো হবে, কারণ এর আগে ওরা ব্লগ আরো ব্লগ করবে, আমার নীলান্তিকার বার্থডে আসছে, তো সেটা আমরা কিভাবে সেলিব্রেট করব, কি করব না করব, ওগুলো তোমরাও থাকবে আমরাও থাকবো আর তোমাদেরকেও দেখাবো, ঠিক আছে, একদম। তো দেখতে হলে করতে হবে কি, লাইক কমেন্ট সাবস্ক্রাইব এন্ড বেশি 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 শেয়ার, থ্যাংক ইউ, মুয়া, টাটা।